गुड मॉर्निंग, हैप्पी वैलेंटाइन्स डे तुम्हारे सबा के तरफ थे जाना हैप्पी वैलेंटाइन्स डे। आज के एकटूखानी बजार दिखे चलो अन्यरकम भाव आज दिन शुरू करी कम। चलो কিরম ভাবে তোমরা সবাই দিন কাটাচ্ছ। ওয়ান্স অ্যাগেইন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। চলো না, ঠিক আছে, ওই আমি আপনের দিকে যাচ্ছি। একটু আপনে আমাদের এখানে একটা ছোট দোকান আছে, মুড়ি চুড়ি সব কিছু পাওয়া যায়। ওইদিকে যাচ্ছি চলো। আজকে তুমি ছোট্ট একটা শর্ট ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম, গুড মর্নিং। তোমাদের সাথে একটা ছোট্ট ভ্যালেন্টাইন্স উইক পালন করছি ছোট্ট। যা অবস্থা রাস্তা, চলো রাস্তায় করতে পারছি রাস্তাটা দেখাই। দেখেছ রাস্তাটা? আমার ভ্যালেন্টাইন শুরু হচ্ছে বাজার দিয়ে। এটাই আমার ভ্যালেন্টাইন্স ডে শুরু, বাজার বাজার করো। পরশুদিন সরস্বতী পুজো, আবার আসবো তোমাদের সাথে। চলো ভ্যালেন্টাইন্সটা রোববার করে পড়েছে, যারা করার যাদের ইচ্ছা তারা করছে। আমার তো প্রতিদিনই একই রকম দিন যায়, একই রকম ভ্যালেন্টাইন্স বলো যাই বলো কোনো পরিবর্তন নেই। আজকে কিন্তু ব্ল্যাক ডে। কী রে, তোকে ভিডিওতে তুলে দিবি কালুয়া খাচ্ছে। আরে একটা ইয়ে করে চ্যানেল খুলেছি, একটা চ্যানেল খুলেছি ইউটিউব আছে না, ওখানে কিছু ভিডিও টিডিও দিই। এই এই ইয়েটা উনি মারা গেলেন না, উপাসনার ওই ভদ্রমহিলা, ভদ্রমহিলা মারা গেছে। ওই যে কালো করে একটু মিষ্টি, কি ভালো ব্যবহারটা ওনার, কি হয়েছিল রে? ছোটবেলায় ওদের ওই মিমিকে কোনকে নিয়ে আসতাম কাপড়ে? না না, বেশি তো বয়স হয়নি না। তুই ভালো আছিস তো? চলো, এই আমার একজনকে সাথে দেখা হয়ে গেছিল রাস্তা। এই দেখো দেখে নাও, রাস্তা পার হওয়াও তো একদম অস্বাভাবিক, রাস্তা পার হবে। তিনটে কলেজ দে না প্রমোদ, তিনটে কলেজ দে, আর এই যে 10 টাকার তিনটে ভুজিয়া, 10 টাকার তিনটে ভুজিয়া, আর 40 টাকার একটা চকলেট, আর মুড়ি 3 প্যাকেট। এই দেখ, এই আজকে মাছটা নিয়ে আসবো। চলো আজকে রোববার না, মাছের দাম বেশি নেবে? ও আজকে রোববারে মাছের দাম না, অসু ও কদিন তো নিয়ে যাবে না, গলা কাটা দাম। সরস্বতী পুজো কাল না পরশু, তাহলে আমার কালকে আসতে হবে। মুড়ি 3টে কালকে কিনবো মাছ। আচ্ছা ঠিক আছে, খুব ভিড়, খুব ভিড় না? প্রচুর ভিড়, মানে ওখানে কাটানোর সময় লেগে যাবে। সময় না মানে, কালকে তোর কাজ হয়ে গেছে? কালকে গেছিলি, কাজ হয়ে গেছে? কাজ হয়ে গেছে, আসছি আবার। হ্যাঁ
তুই সোজা গিয়ে একটু বাঁদিকে চল, আমি একবারে ওই যে পাখাগুলো এখন একটু গরম পড়ছে না, পাখাটগুলো সেই নিয়ে কি হচ্ছে, তারপরে রাত্রিবেলা ঘুমের মধ্যে এর বালিশ দিয়ে ও চাইছে ওর বালিশ, তারপরে খালি কি প্রচণ্ড ঝগড়া হয়েছে কাল রাত্রেবেলা। এখন দুজনেই ঘুমাচ্ছে, আমি চট করে রাত জেগেছে, তাই আমার কাছে পাখার দোকান মানে এই যে আমি সেই ডিসেম্বর মাস থেকে বলে আসছি, ডিসেম্বর থেকে বলে আসছি পাখাগুলো নিয়ে যেতে, বাদিকে চলে সামনে তোকে যখন পেয়েছি আমাকে হেঁটেই যেতে হতো, কানা হেঁটে যেতে হতো, খইটা তাহলে কালকে নিয়ে আসবো, হ্যাঁ গোমক দিয়ে খেয়ে নেবো, কোন চলো আজকে তো আবার ভ্যালেন্টাইন ডে, কী সব দিন দেখিস দোকানটা খুলেছে নাকি, সাক্ষ্য থাকবে যে আমি এসছি। খুলে যাওয়া তো উচিত, এই তো স্কুল খুলে গেছে তোর ছেলে, সোমবার থেকে খুলে যাচ্ছে সত্যি, কাল কাল কালকেই তো, হ্যাঁ সপ্তাহে রোজ যেতে হবে না, সপ্তাহে অনেকের মধ্যে তিন দিন করে ক্লাস নেবে, সপ্তাহে তিন দিন করে সঞ্জীবনী মেয়েটা এই যে এইদিকে বাদিকে ওই যে এই তো এই বা আমাকে পাঠিয়ে দে না, একটা লোক পাঠিয়ে দে না আজকে এরা পাখাগুলো খুলে নেবে, আমি সে কিন্তু ডিসেম্বর মাস থেকে বলে আসছি, ডিসেম্বর থেকে পাখাগুলো চলছে না, গরম পড়ে যাচ্ছে তো, না আজকের জন্য বলছি না, আমি তোকে বলতে এসছি, আমি তোকে বলতে এসছি, না না খুলে নিয়ে যাওয়ার জন্য কোনো লোক নেই, না তো আজকে বলে বলছি না, ওই সেই ডিসেম্বর থেকে তোকে বলছিলাম না মনে পড়ছে, খালি দুটো পাখা খুলে নিয়ে যাবে, হ্যাঁ তো তোরকে তোকেই তো দেবো আমি, তাহলে তুই কালকে আস, কালকে পাঠিয়ে দে, চল যাচ্ছি কিন্তু আমি এসেছিলাম, আমি আজকে বলছি না ঠিক আছে, রোববারে বাজার, আচ্ছা পরশু দিন সরস্বতী পুজো হচ্ছে, আজকে পাঠিয়ে দে, আর কোনো জানাশোনা আছে তোর, পাখাগুলো পরিষ্কার করে সারিয়ে দেবে, পাখা চলছে না সার্ভিসিং করতে হবে, বেয়ারিং পাল্টাতে হবে আর পরিষ্কারও করতে হবে, ওইটাই তো আমি খুঁজছি, ওই নিয়েই তো অশান্তি হচ্ছে, মানে একটু গরমের মুখটা তো এখন, সে ডিসেম্বর থেকে আমি বলে আসছি, একটা পাখা এ পাখার ঝামেলা, পাখার দিন চলে আসলো আর ঝামেলাটা পাখা করছে, দিনটা চলে আসতে আসতে পাখার দিন যখন ছিল না তখন থেকেই আমি চেষ্টা করছি পাখাগুলো কী করে সার্ভিসিং করানো যায়, বেয়ারিং পাল্টানো যায়, এসে ডিসেম্বর মাস থেকে, কিন্তু এখন সত্যি একটু এক দুই পয়েন্টে পাখার দরকার পড়ছে, সেই জন্যই বললাম বাড়ি এসে গেছি, চলো তাহলে তোর মাংস আর কলা, এটা তো আমার হয়ে গেল, আমি এটা ধরতেই যাচ্ছিলাম, ওই যে মিস্ত্রি, হ্যাঁ ঠিক আছে দোকান তো হয়ে গেল, ভাই শার্ট পরে এসেছি, ভালো আর আরও দুটো আরও তো দুটো দিয়েছিলাম শার্ট, সবগুলো একশো নষ্ট করবো, একটা একটা করে একটা একটা করে দাও আর কি, আমার যদি থাকে দিয়ে দেবো, হাফ পাতা থাকলে, হ্যাঁ হ্যাঁ আছে, কি সুন্দর বাড়িতে যে হাফ পাতা না এমনি আছে দিয়ে দেবো, ভালো ভালো এগুলো দিয়ে দেবো, হ্যাঁ বাড়িতে সবাই পছন্দ, মানে এসব জামাগুলো কোথায় ভালো, আমার দাদা দিয়েছে কলার দামটা কম, এই দেখো কলা ভিডিও শেষ হয়ে যাবে, কলা দেখো চলো ভিডিওটা শেষ করছি, আবার আসবো আবার আসবো।
হ্যালো, আমি বাজার থেকে এসে গেলাম। দেখো রোজ সব দিন তো একরকম যায় না, মানুষের প্রত্যেকটা দিন একরকম যায় না। ধরো কিছু কিছু রাত খুব খারাপ যায়, তারপরে কিছু কিছু মুহূর্ত খুব ডিস্টার্বিং যায়। তবে কালকে যেমন আমার ঘুম আসছিল না, তখন আমি ভাবলাম যে ঠিক আছে একটা রাতে যদি একটু অদল বদল হয়ে যায়, একটুখানি ধরো কোনো কারণে যদি ঘুম না আসে, কিন্তু চট করে গরমটা পড়েছে তো তাই সে ভুলে যাও, রাত হয়ে গেছে এখন আরেকদিনের সকাল, আগের দিনের কথাগুলো সব ভুলে যেতে হয়। আমি সবাইকেই তাই বলবো যে আগের দিন কী ঘটনা ঘটলো, কী হলো, সেগুলো সব ভুলে গিয়ে চলো আমরা একটা নতুন সকাল শুরু করি। এইমাত্র আমি সকালে উঠে একটু ফ্রেশন আপ হলাম, একটু হাত মুখ ধুলাম, ভালো করে ইয়ে করলাম, কাজকর্ম করে একটু বাজার থেকে এসে আবার তোমাদের সাথে আবার আসলাম বাড়িতে এসে। কালকে একটু ঘুম হয়নি, একটু ডিস্টার্বেন্স গেছে, একটু ডিস্টার্বেন্স কালকে গেছে, ভুলে যাও যে নতুন সকাল, নতুন সূর্য, সব কিছু। আচ্ছা, এগেন তোমাদের ভ্যালেন্টাইন্স ডেতে অনেক 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 ভালোবাসা, ছোটোদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আর যারা মানে আমাদের মাঝখানে নেই তাদেরও আমি সবাইকে উদ্দেশ্যে হ্যাপি ভ্যালেন্টাইন্স বলছি। দু একটা প্রচলিত শব্দ এসছে ভ্যালেন্টাইন, ওই জন্য যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের উদ্দেশ্যে আমি ভ্যালেন্টাইন্স বলছি। যতক্ষণ আমি ভ্যালেন্টাইন্স মানি না, কিন্তু এটা এখন হয়ে এসছে তাই। আর একটা হচ্ছে যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তাদের। আর আজকে আর বিশ্ব কালো কালা দিবস যাকে বলে, ব্ল্যাক ডে, আজকে কিন্তু ব্ল্যাক ডে, মানে অনেক শহীদ হয়েছেন আজকের দিনে, তো তার জন্য তাদেরকে আমার কুর্নিশ জানাচ্ছি। আমি এসে গেছি, এসে আবার তোমাদের কাছে ঠিক আছে, আজকে এখন ফ্রেশ লাগছে। তো অসুবিধা তো সবার মাঝে, সবারই একটু, সব দিনই সমান যায় না, এক এক দিন এক এক রকম যায়। কিন্তু সেটা সেই দিনটা, সেই ক্ষণটা নিয়ে, সেই দিনটা নিয়ে, সেই সময়টা নিয়ে, সেই মোমেন্টসটা নিয়ে বসে থাকলে হয় না, আমাদের এগিয়ে যেতে হয়, এগিয়ে যেতে হয়। সেই জন্য ঠিক আছে, কালকে একটু আপডাউন হয়েছে, কালকে রাত্রে একটু গরম লাগছিলো, খুব ভালো করে ঘুমোতে পারিনি। ঠিক আছে, আমি ভেরি পজিটিভ মাইন্ড নিয়ে রাখছি, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আজকে সকালবেলার থেকে শুরু করছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনে মন্দিরে, যেহেতু ভ্যালেন্টাইন্স সেটি গান। আমারও পরাণে যে গান বাজিয়েছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ধরিয়া তুলে আমি তোমার লিরিক্স ভুলে গেছি, আমার সুন্দরে একটি বিন্দু ইকো তোমার নলাট চন্দনে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমি জানি না ভ্যালেন্টাইন্স কাকে বলে কী বলে, তবে আমার ভ্যালেন্টাইন্স হচ্ছে আমার রবীন্দ্রসঙ্গীত, এই রবীন্দ্রসঙ্গীতটাই আমার ভ্যালেন্টাইন্স। আমি রবীন্দ্রসঙ্গীতকেই ভালোবাসি, গান গাইতে ভালোবাসি, সেই জন্য আজকে তোমাদের মতে ভ্যালেন্টাইন্স আমার মতে নয়, মানে আজকে ভাবছি গানটা দিয়ে আজকে আমার এই শর্ট ব্লগটা করব। সেই জন্য আবার এই দেখো সমস্ত খই মুড়ি যা যা ছিল না, চিকেন আজকে সানডে বলাই আছে, আজকে চিকেন চলো আসছি তোমাদের কাছে।